আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। থ্যাংক ইউ চাচ্চু। আনিতার চাচ্চু ওকে এক হাতে ছড়িয়ে নেয়। তখনই আনিতার আম্মু ড্রয়িং রুমে এসে আনিতার হাতে নতুন ফোন দেখে বলে, আবার ওকে ফোন দিলি কেন? আগের তো একটা ফোন ছিলই। ওটা তো তোমার পুরনো ফোন ছিল আম্মু। তাতে কি ছিল তো? আনিতা আমার কাছে চেয়েছিল, বলেছিলাম আসার সময় নিয়ে আসব, তাই দিলাম। কিন্তু তাই বলে এই নয় যে ফোন পেয়ে যা ইচ্ছে তাই করবে। যদি কখনো কিছু শুনি তাহলে সেটা কিন্তু তোমার জন্য ভালো হবে না, আগেই বলে দিলাম আম্মু, মনে থাকবে? আনিতার চাচুর কথায় আনিতা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ওর চাচুর একটা ফোন আসাতে তিনি বাসা থেকে বেরিয়ে যান। আনিতার আম্মু নিজের রুমে চলে যান। এদিকে আনিতা বসে বসে ভাবছে, কোনোভাবে যদি চাচু ওর আর আহিয়ানের কথাটা জেনে যায় তখন কি হবে। ওকে তো একদমই মেরে ফেলবে। ওর আপু চাচু খুবই ভালো, কিন্তু এসব বিষয় খুবই স্ট্রিক্ট। কিন্তু সত্যি তো চাপা থাকে না, এক সময় না এক সময় সেটা ঠিক সবার সামনে আসবে। তখন কি করবে আনিতা? ওর আব্বু চাচুদের সামনে দাঁড়াবে কি করে? আপাতত এসব ভাবনা মাথা থেকে ছেড়ে ফেলে রুমে চলে গেল। এসব নিয়ে যত ভাববে ততই মাথা ধরবে, পরেরটা পরে দেখা যাবে ভেবে এখন এসব ভাবা বাদ দিল। আনিতার রুমে গিয়ে আগের ফোন থেকে মেমোরি কার্ড আর সিম কার্ড খুলে নতুন ফোনে ভরে নিল। অনিমা আনিতার কাছে এসে আনিতার আগের ফোন নিয়ে বলে, এবার থেকে তাহলে এই ফোন আমার। আনিতা কিছু না বলে মুচকি হাসলো। আনিতাকে হাসতে দেখে অনিমা ফোন নিয়ে চলে গেল ওখান থেকে। আনিতা উল্টে পাল্টে নতুন ফোনটা দেখছে। রাত 10টা বেজে 9 মিনিট। হুট করে আহিয়ানের কথা মনে পড়ল আনিতার। বিকেলে বাসায় ফেরার পর একটি বারের জন্যেও ওর সাথে কথা হয়নি। আহিয়ান না ওর মেসেজের উত্তর দিয়েছে আর না কোনো ফোন করেছে। বিছানার উপর থেকে ফোন হাতে নিয়ে আহিয়ানের নাম্বারে ডায়াল করতে গিয়েও করল না। তন্ময়কে ফোন লাগালো। তন্ময় ফোন রিসিভ করে বলে, হ্যাঁ আনিতা বলো, কোথায় আছো তোমরা? আমি আর ফায়াজ তো বের হয়েছি একটু। তা তোমার ওই গুণধর বন্ধু আহিয়ান কোথায়? আসার সময় তো ওকে ছাদেই দেখলাম। আচ্ছা তাহলে পরে কথা বলছি, আমি রাখছি। ওকে। আনিতা লাইন কেটে দিল। ড্রয়িং রুমে উকি দিয়ে দেখলো কেউ নেই। আনিতা ওর আম্মুর রুমে গিয়ে বলল, ফুপির বাসায় যাচ্ছি আমি। এত রাতে ও বাসায় কেন যাবি? এখন খেয়ে নিবি, চল, তারপর ঘুমাবি, কাল সকালে যাস। আজ আমি ফুপির সাথে ঘুমাবো, আসছি। আরে আনিতা শোন, খেয়ে তো যা। আনিতা কিছু না শুনেই বাসা থেকে বের হয়ে গেল। আনিতা ওর ফুপ্পির সাথে দেখা না করেই ছাদে উঠে গেল, কিন্তু সেখানে গিয়ে আহিয়ানকে পেল না। তাই আবার নিচে নেমে এলো। বেশ খানিকটা সময় ওর ফুপ্পির সাথে গল্প করলো। মিনিট 5 পর ফায়াজ এসে ওর আম্মুকে ডেকে বলল টেবিলে খাবার দিতে। আনিতার আম্মু খাবার গরম করে টেবিলে দিতে দিতেই আনিতার আঙ্কেল চলে আসেন দোকান থেকে। আনিতা ওর ফুপ্পির কাজে কিছুটা সাহায্য করে। ইতিমধ্যেই ফায়াজ, তন্ময়, ফায়াজের আব্বু আম্মু চেয়ার টেনে বসে পড়েন। আনিতা ওর ফুপ্পির চেয়ার ধরে দাঁড়িয়ে আছে। আহিয়ানকে কোথাও দেখা গেল না। তন্ময় আহিয়ানকে ডাকতে যাওয়ার জন্য উঠে দাঁড়াতেই আহিয়ান এসে চেয়ার টেনে বসে। একবারের জন্যেও আনিতার দিকে তাকালো না। আনিতার বেশ রাগ হচ্ছে এবার আহিয়ানকে এভাবে দেখে। আনিতার ফুপ্পি সবাইকে খাবার সার্ভ করতে গেলে আনিতা বলে, আজ আমি সবাইকে দিয়ে দিচ্ছি, তুমি বসো। তুইও খেতে বস, তোর দিতে হবে না। আহ ফুপ্পি দাও না। তুই পারবি না? পারবে মা, এখন থেকেই একটু আধটু শিখিয়ে দাও, নয়তো বিয়ের পর কথা শুনতে হবে। তার থেকে ভালো না এখনই কিছুটা প্র্যাকটিস করে নিক। ফায়েসের কথাই আনিতার রাগ দেখিয়ে বলে, তুমি তোমার বউকে নিয়ে চিন্তা করো না, আমায় নিয়ে চিন্তা করতে হবে না। এই বলে আনিতা একে একে সবার প্লেটে খাবার দিয়ে দিল, শুধুমাত্র ফায়েসের প্লেট ছাড়া। ফায়েস কিছুটা অবাক হয়ে বলে, সবাইকে দিলি, আমাকে দিলি না কেন? নিজের খাবার নিজে নিয়ে খাও, বিয়ের পর তো তাই করতে হবে। তার থেকে ভালো না এখন থেকে অভ্যেস করে নাও। এই বলে আনিতা ওখান থেকে চলে যেতে নিলেই ওর ফুপ্পি ডেকে ওঠে। अनिता पीछन फिरतेई ओर फुप्पी जिज्ञेस करे, कोथाय जाच्छिस तुई? खेते बस बोलछि। पेट भरा फुप्पी खाबो ना, आमी रूमे जाच्छी, घुमाबो। शोन अनिता। अनिता आर एक मिनिटो ना दाड़िये ए बाड़ीते ओर जोन्नो बराद्दो करा रूमे चले गेल। अनिता जावार किछुटा समय बादे अल्प किछु खेये আহিয়ানো खाबार छेड़े उठे गेल। परपर दुजोनेर जावार दिके ताकिये तन्मय मुख टिपे हासलो। दुजोनेर माझे जे मान अभिमान चलछे सेटा तन्मय बेश बुझते पारछे। আহিয়ানের আনিতাকে এড়িয়ে চলার বিষয়টা তন্ময় জানে। উল্টো দিকে আনিতার অভিমানী মুখটাও তন্ময়ের ভালো লাগছে না। ওর ইচ্ছে করছে আনিতাকে গিয়ে সবটা বলে দিতে, কিন্তু লাস্ট মোমেন্টে এসে যদি সবটা বলে দেয় তাহলে তো আর সারপ্রাইজ থাকলো না। তাই তন্ময় চুপ করে নিজের খাওয়ার মনোযোগ দিল। 11:30 বাজে, আনিতার ঘুম আসছিল না, তাই চুপি চুপি ছাদে চলে গেল। আনিতাকে ছাদে যেতে দেখে তন্ময়, আগেই ছাদের কারেন্ট অফ করে দিল। আনিতা ছাদে গিয়ে লাইট অন করার জন্য সুইচ টিপ দিল ঠিকই, কিন্তু লাইট জ্বলে উঠল না। ফোনটাও নিয়ে আসেনি আনিতা, তাই বেশ রাগ হলো নিজের ওপর। আনিতা আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশে অর্ধেক চাঁদ উঠেছে। অর্ধেক চাঁদের আলোতেই চারিপাশ কিছুটা আলোকিত লাগছে। কেন যেন একটু ভয় লাগছে আনিতার। ছাদের দরজার সামনেই দাঁড়িয়ে আছে আনিতা। ওর বাদিকে পা বাড়াতে দিলেই মৃদু বাতাস এসে আনিতার শরীরে লাগতে কিছুটা কেঁপে উঠল। আনিতার হাতের ডান দিকে চোখ যেতেই দেখল রেলিং ঘেঁষে একটা ছেলের অবয়ব দেখা যাচ্ছে। চাঁদের হালকা আলোতে আনিতা স্পষ্ট বুঝতে পারল অবয়বটা আহিয়ান ছাড়া অন্য কারো না। ধীর পায়ে এগিয়ে আনিতা আহিয়ানের পিছনে গিয়ে দাঁড়ালো। আহিয়ান তখনও উল্টো ঘুরে সিগারেট টানছে। ও বুঝতেই পারেনি ওর পিছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আনিতা গলা ঝেড়ে বলল, বৈষ্ণকে লাইটার হবে আপনার কাছে? আনিতার গলা পেয়ে আহিয়ান চমকে পিছনে ফিরে তাকালো। আহিয়ান এই সময় আনিতাকে একদমই ছাদে আশা করেনি। আহিয়ান আমতা আমতা করে বলে, তুমি তুমি এই সময় ছাদে কেন? সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি, যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দিন আপনি। কি? লাইটার হবে আপনার কাছে। লাইটার দিয়ে তুমি কি করবে? সিগারেটের টেস্ট কেমন সেটাই দেখব। মানে? আপনার এত মানে বুঝতে হবে না, লাইটার আছে কিনা সেটা বলুন। না, নেই। স্মোক করছেন অথচ লাইটার নেই বলছেন। ওকে, কোনো ব্যাপার না। কথাটা বলেই আনিতা কিছুক্ষণ চুপ করে রইল। আহিয়ান অন্যদিকে ঘুরে আবার সিগারেট মুখে নিতে গেলেই আনিতা ছো মেরে নিয়ে নেয়। তারপর দাঁত কেলিয়ে বলে, লাইটার লাগবে না, এটাই হবে। আনিতা সিগারেট মুখে দিতে গেলে আহিয়ান ওর হাত চেপে ধরে। আনিতার হাত থেকে সিগারেট নিয়ে মাটিতে ছুঁড়ে পা দিয়ে পিষে ফেলে। আহিয়ান রেগে আনিতার হাত শক্ত করে চেপে ধরে, দাঁতে দাঁত চেপে বলে, কি করতে যাচ্ছিলে কি তুমি? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, মাথা তো ঠিকই আছে। স্মোক করবে না, ইভেন সিগারেট ছুঁবেও না একদম তুমি। তাহলে আপনি স্মোক করছিলেন কেন? আমি স্মোক করব বলে কি তোমাকেও করতে হবে নাকি? হ্যাঁ, করব। একদম না। তাহলে আপনিও আর স্মোক করবেন না। আপনি জানেন স্মোক করা আমি একদম পছন্দ করি না, তারপরেও আপনি আমার সামনে স্মোক করছেন। আপনার সাহস তো কম বড় না। আমার সাহসের কিছুই দেখোনি তুমি, দেখতে চাইও না। আপনি আগে বলুন আর স্মোক করবেন না। ভেবে বলবো। আচ্ছা, সেটা পরে দেখছি। কলেজ থেকে ফেরার পর থেকেই আপনি এভাবে আমাকে এড়িয়ে চলছেন কেন? আমার যেভাবে খুশি আমি সেভাবে চলবো। কিন্তু আমাকে এভাবে এড়িয়ে চলতে পারেন না, কষ্ট হয় আমার এতে। আমাকে এভাবে কষ্ট দিতে পারেন না আপনি। পারি, সব করতে পারি আমি। আমাকে কাঁদাতেও পারেন? হ্যাঁ, এটাও পারি। আহিয়ানের কথাই আনিতার চোখ দুটো ছলছল করে ওঠে। আহিয়ান পকেট থেকে ফোন বের করে টাইম দেখে নিল একবার। তন্ময়কে একটা মেসেজ সেন্ড করে আবারও ফোন পকেটে রাখলো। জোরে একটা শ্বাস নিয়ে কান্না আটকানোর চেষ্টা করে ওখান থেকে চলে আসতে নিলেই আহিয়ান আনিতার হাত ধরে থামিয়ে দেয়। এক টান মেরে একদম নিজের সাথে মিশিয়ে নেয় আনিতাকে। চোখের পলক ফেলতেই আনিতার চোখ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। আহিয়ান এক হাতে আনিতার চোখের পানিটুকু মুছে নিয়ে অন্য হাত দিয়ে আনিতার কোমর চেপে ধরল। আহিয়ান কথাটা বলার সাথে সাথেই ছাদের লাইটিং চলে উঠল। अनिता चारिदिके एकबार चोख बुलिए अश्रुसिक्त नयने আহিয়ানের दिके आबार ताकाय। एई मुहूर्ते अनितार चोखे मुखे खुशिर झिलिक। আহিয়ান अनिताके आर एकटू निजेर साथे मिशिए निये बोले, তোমাকে আমি কাঁদাতেও পারি আর হাসাতেও পারি, ভালোবাসি তোমাকে আমি। তোমাকে হাসানোর কাঁদানোর অধিকার শুধুমাত্র আমার। তোমার সাথে আমার যা ইচ্ছে করতে পারি আমি। আমি হাসাবো আবার আমি কাঁদাবো, আমি রাগ করব আবার আমি তোমার রাগ অভিমান সব ভাঙাবো। আমি তোমার সাথে ঝগড়া করব, তোমাকে বকাঝকা করব, আর সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো আর আমি আদর করব তোমাকে। শেষ কথাটা আহিয়ান আনিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে। আহিয়ানের শেষ কথায় আনিতা কেঁপে ওঠে কিছুটা। হুট করেই আহিয়ানকে জড়িয়ে ধরে ওর বুকে মুখ লুকায় আনিতা। আহিয়ান ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে হেসে আনিতাকে জড়িয়ে ধরে। কেক কাটবে না? আহিয়ানের কথায় আনিতা আহিয়ানের বুক থেকে মাথা তুলল। চোখ মেলে আহিয়ানের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আনিতার কপালে পড়া চুলগুলো আহিয়ান হাত দিয়ে সরিয়ে বলে, চলো কেক কাটবে। কথাটা বলেই আহিয়ান আনিতার হাত ধরে ছাদের অন্যদিকে নিয়ে গেল। আনিতার সামনে চোখ রাখতেই দেখে ছোট্ট একটা গোল টেবিল, লাল আর সাদা নেট কাপড় দিয়ে সাজানো। টেবিলের উপর জুড়ে লাল গোলাপের পাপড়ি ছড়ানো ছিটানো, আর টেবিলের চারপাশে লাল আর সাদা রঙের মোমবাতি জ্বালানো। আহিয়ান আনিতার হাত ধরে টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। টেবিলে ছোট্ট একটা গোল আকৃতির চকোলেট কেক, তাতে ইংলিশ ফন্টে লেখা হ্যাপি বার্থডে পিচ্ছি পাখি। কেকের পাশ থেকে আহিয়ান নাইফটা উঠিয়ে আনিতার হাতে দিল। আনিতা নাইফটা হাতে নিল। আনিতা এক হাতে নাইফ নিয়ে অন্য হাত দিয়ে আহিয়ানের হাত নিজের হাতের উপর রাখল। দুজনে মিলে একসাথে কেক কাটে এবং একসাথেই একে অপরকে কেক খাইয়ে দেয়। আহিয়ান ফোন বের করে তন্ময়কে মেসেজ করে। কিছুক্ষণের মাঝেই তন্ময় ছাদে এসে হাজির হয়, হাতে একটা শপিং ব্যাগ। তন্ময় আহিয়ানের কাছে গিয়ে শপিং ব্যাগটা ওর কাছে দিল। আহিয়ান আনিতার দিকে ঘুরে শপিং ব্যাগটা আনিতার হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য। কি আছে এতে? সেটা রুমে গিয়ে দেখে নিও। আনিতা হেসে মাথা দুলিয়ে ব্যাগটা টেবিলে রাখল। তারপর এক টুকরো কেক কেটে তন্ময়কে খাওয়াতে নেয়। তন্ময় আনিতার হাত থেকে কিছুটা কেক নিয়ে আনিতাকে আগে খাইয়ে দিয়ে পরে আনিতার হাত থেকে কেক খেল। তন্ময় বড় একটা চকলেট বক্স আনিতাকে দিয়ে বলে, হ্যাপি বার্থডে কিউটি পাই, তোমার ভাইয়ের তরফ থেকে তোমার জন্য তারই সামান্য উপহার। থ্যাংক ইউ ভাইয়া। পরবর্তীতে তন্ময় মুচকি হাসল। আনিতা চকোলেট বক্সটাও টেবিলে রেখে দিল। আহিয়ানদের দিকে তাকিয়ে তন্ময় বলে, আর 10 মিনিট টাইম দিলাম দুজনকে একসাথে সময় কাটানোর জন্য। আমি নিজে দেখছি কেউ আবার উঠলো কিনা। কথাটা বলে আর এক মুহূর্ত দাঁড়ালো না তন্ময়, সঙ্গে সঙ্গে নিচে নেমে গেল। আহিয়ান আনিতার হাত ধরে একদম ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ালো। কিছুক্ষণ আনিতার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, বিকেল থেকে অনেক কষ্ট দিয়েছি তাই না? এতটুকু কষ্ট না পেলে এতটা খুশি হতে পারতাম না। কষ্ট না দিয়েও তো সারপ্রাইজটা দেওয়া যেত। তা যেত, কিন্তু এতটা খুশি তাতে থাকতো না আমার মনে হচ্ছে। আচ্ছা শোনো না। শুনছি তো, বলুন। একটা রিকোয়েস্ট করব। রিকোয়েস্ট? হ্যাঁ। আচ্ছা বলুন কি রিকোয়েস্ট। রাখবে তো? না জেনে কিভাবে বলবো। কাল বেরোতে পারবে আমার সাথে? মানে? সারাটা দিন একসাথে থাকতে চাই। থাকবে? এটা কিভাবে সম্ভব বলুন, খুব রিস্ক হয়ে যাবে। যেতে চাও কিনা সেটা বলো। ধরা পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। মেজো চাচু, ছোট চাচু, ফাইয়াজ ভাইয়া সবাই বাসায়। একবার যদি কেউ দেখে ফেলে। এসব নিয়ে তোমার ভাবতে হবে না, তুমি শুধু বলো যাবে কিনা। কিন্তু আচ্ছা বাদ দাও। বেশ কিছুটা সময় দুজনেই চুপ করেছিল। আনিতা আহিয়ানের দিকে চোখ তুলে তাকাতেই দেখে আহিয়ান মুখ কিছুটা গোমরা করে রেখেছে। আনিতা এগিয়ে এসে নিচে থেকে আহিয়ানকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখে। আহিয়ানও আষ্টে পৃষ্ঠে আনিতাকে নিজের সাথে জড়িয়ে নেয়। আনিতা আহিয়ানের সাথে নিজেকে আরও ভালোভাবে জড়িয়ে নিয়ে বলে, আমি জানি আপনি খুব কষ্ট পেয়েছেন, খারাপ লাগছে আপনার, কিন্তু একবার ভেবে দেখুন, এ সময় যদি কোনোভাবে আপনার আর আমার সম্পর্কের কথাটা সবার সামনে চলে আসে, তাহলে কিন্তু আমাদের জন্যই খারাপ হবে। এমনকি সারা জীবনের জন্য আমরা একে অপরের সাথে বিচ্ছিন্ন হতে পারি। किन्तु आमी आपनाके एकदम हारिए फेलते चाई ना। विश्वास करुन आपनाके खूब बेशी भालोबासी आमी। आपनाके हारिए थाकते पारबो ना आमी। आमी जानी पागली, तुमी जेमन आमाके हारिए थाकते पारबे ना, आमिओ तेमनि पारबो ना तोमाके छाड़ा थाकते। আহিয়ান আনিতার দোগাল ধরে কপালে একটা চুমু খেলো। লজ্জায় আনিতা আবারও আহিয়ানের বুকে মুখ লুকায়। কিছুক্ষণ বাদে হুট করেই ছাদের দরজায় খটখট আওয়াজ হয়। আনিতা আহিয়ানকে ছেড়ে দেয় সাথে সাথে। আহিয়ান আনিতাকে না ছেড়েই দরজার দিকে তাকায়। ছাদের দরজায় তন্ময় দাঁড়িয়ে আছে। আনিতা ছাড়া পাবার জন্য মোচড়ামুচড়ি করছে, কিন্তু আহিয়ান আনিতাকে না ছেড়েই তন্ময় কে বলে, কি চাই? Your time is over. 10 মিনিট সময় দিয়েছিলাম আর এখন 10 মিনিট শেষ হয়ে 12 মিনিট চলছে। আর একটু কষ্ট করে পাহারা দে ভাই। তোমরা দুজনে এদিকে আলাদা সময় কাটাবে আর আমি সিঁড়ির নিচে দাঁড়িয়ে মশার কামড় খাবো, তাই না? আর একটু প্লিজ ভাই। একদমই না। কথাটা বলেই তন্ময় টেবিলটার কাছে এগিয়ে আসলো। তারপর টেবিল থেকে মোমগুলো নিভিয়ে একটা ব্যাগে রাখলো। নেট কাপড়গুলো খুলেও সেই ব্যাগেই রাখলো। গোলাপের পাপড়িগুলো নিয়ে একটা আলাদা ব্যাগে রেখে ব্যাগটা ছাদ থেকে ফায়েজদের বাসার পিছন দিকে ফেলে দিল। ছাদের এক কোণে দুটো চেয়ার সমেত টেবিলটা থাকে। তন্ময় টেবিলটা সরিয়ে আগের জায়গায় রেখে দিল। আনিতা এবার জোর করেই আহিয়ানের থেকে নিজেকে ছাড়িয়ে নিল। আহিয়ানের থেকে কিছুটা দূরে সরে দাঁড়ালো আনিতা। তন্ময় কেকের বাকি অংশটুকু হাতে নিয়ে আহিয়ানদের সামনে এসে দাঁড়ালো। কেকটা 3 টুকরো করে 1 টুকরো নিজে খেতে খেতে বলে, তোরা যে একা শেষ করতে পারবি না তা তো জানতাম, তাই নিজের টুকু নিজে খেয়ে নিলাম। এখন বাকিগুলো তোরা দুজনে মিলে শেষ করবি। আমি খাবো না, নিচে যাচ্ছি আমি, তোমরা এসো। কথাটা বলে আনিতা চলে আসতে নিলেই তন্ময় আনিতাকে থামিয়ে দিয়ে বলে, তা বললে তো হবে না কিউটি পাই, রাতে তো খেলে না কিছুই, এখন এইটুকু খেতেই হবে। পারবো না আমি ভাইয়া। আহিয়ানের জন্য না হলো আমার জন্য খেয়ে নাও প্লিজ। আনিতা অসহায় মুখ করে তাকালো তন্ময়ের দিকে। আহিয়ান মুখ টিপে হাসছে। আনিতা আর কোনো উপায় না পেয়ে কিছুটা কেক খেলো, বাকিটুকু রেখে দিয়ে বলে, আর পারবো না। ওকে, আর খেতে হবে না, এইটুকু না হয় তোমার প্রেমিক পুরুষ আহিয়ানই খেয়ে নেবে। তন্ময় কথাটা বলেই আহিয়ানের দিকে তাকিয়ে চোখ মারল। আহিয়ানও ঠোঁট কামড়ে ধরে খানিকটা শব্দ করে হেসে দিয়ে বলে, একদম, এইটুকু আমি খেয়ে নিব, সাথে আমার পিচ্চি ঠোঁটের। আনিতা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে নিচে নেমে গেল। আনিতার যাওয়ার দিকে তাকিয়ে আহিয়ান আর তন্ময় একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে কিছুটা শব্দ করেই হেসে দিল। বিকেলে আনিতা পুরো বাসা সাজানো দেখে বেশ অবাক হয়। কখনো সেভাবে ওর বার্থডে সেলিব্রেট করা হয়নি, কিন্তু আজ আজ এভাবে সব সাজানো কেন তাহলে? রুমে বসে বসে এসব ভাবছিল আনিতা। অনিমা বসে আনিতার সামনে একটা ব্যাগ রেখে যায় আর তাড়াতাড়ি রেডি হয়ে নিতে বলে। আনিতা ব্যাগটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখল। লাল রঙের একটা লং গাউন রাখা, মাঝে খুবই ছোট ছোট গোল্ডেন স্টোন বসানো। কিছুক্ষণ পরে রোদেলা, তাসকিয়া, জেরিন, শুভ, যারা, জয় সবাই একসাথে এসে হাজির হলো। আনিতা ওদের দেখে এগিয়ে গিয়ে বলে, তোরা সবাই? হ্যাঁ, আমরা চলে এলাম সবাই তোর বার্থডে পার্টি অ্যাটেন্ড করতে। শুভর কথায় আনিতা অবাক হলো খানিকটা। বাহ, ভালোই তো, পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে, সবাইকে ইনভাইটও করা হয়েছে, অথচ আনিতা কিছুই জানে না। যাক, ভালোই হলো, এই সুবাদে বেশ এনজয় করা যাবে। রোদেলা আনিতাকে কিছু ভাবতে দেখে ওর কাঁধে হাত দিয়ে বলে, কি রে, কি ভাবছিস এত? রেডি হয়ে আয়। তোরা বস, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। কথাটা বলেই আনিতা জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ খানিকটা বাদে জামা পাল্টে বের হলো আনিতা। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো আঁচড়ে এক সাইডে সিঁথি করে চুল ছেড়ে দিল। ঠোঁটে ডার্ক রেড লিপস্টিক, চোখে হালকা করে কাজল, ব্যাস এতেই আনিতা রেডি। বরাবরের মতো আহিয়ানের দেওয়া ব্রেসলেট এক হাতে পরে নিল এবং অন্য হাতে রেড অ্যান্ড গোল্ডেনের কম্বিনেশনের পাথরের চুড়ি পরে নিল। রেডি হয়ে আনিতা বের হয় রুম থেকে। ড্রয়িং রুমে গিয়ে সরাসরি চোখ পড়ে আহিয়ানের উপর। ফুল ব্ল্যাক ড্রেস আপে আছে ছেলেটা। ইস, চোখ সরানো দায়ী হয়ে যাচ্ছে। সোফায় বসে কি সুন্দরভাবে হাত নাড়িয়ে ফায়েজ আর তন্ময়ের সাথে কথা বলছে। আহিয়ানের চলাফেরার স্টাইল যেমন ইউনিক, ওর কথাবার্তা বলার ধরনও তেমন ইউনিক। আনিতাকে এভাবে দাঁড়িয়ে পড়তে দেখে জেরিন বলে, কি হলো দাঁড়িয়ে পড়লি যে, চল। জেরিনের কথায় আহিয়ান কথা থামিয়ে আনিতার দিকে তাকায়। আনিতাকে দেখেই যেন একদম থমকে যায় ও। ফর্সা গায়ে লাল ড্রেস আর খোলা চুলে একদম অমায়িক লাগছে আনিতাকে। আহিয়ান তাকাতেই আনিতা ওর থেকে চোখ সরিয়ে নেয়। আহিয়ান অদ্ভুত দৃষ্টিতে দেখছে আনিতাকে। আনিতা জেরিনের সাথে অন্যদিকে চলে গেল। আহিয়ান তখনও ঘাড় ঘুরিয়ে আনিতাকেই দেখে যাচ্ছিল। তা দেখে তন্ময় আহিয়ানের মাথা দুহাতে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, সবাই আছে এখানে, যেভাবে আনিতাকে দেখছিস যে কেউ বুঝে ফেলবে তোদের মাঝে কিছু একটা আছে, সো এবার চোখটা সরা ওর থেকে। কি করে চোখ সরাই ওর থেকে বলতো? আহিয়ান আবারও ঘাড় ঘুরিয়ে আনিতার দিকে তাকিয়ে কথাটা বলল। তন্ময় কপাল চাপড়ে আবারও আহিয়ানকে নিচের দিকে ঘুরিয়ে বলে, জানি না, আবার ওর থেকে চোখ সরা। ওফস, তুই না কিচ্ছু বুঝিস না, আগে নিজে প্রেমে পড়, তারপর আমিও দেখে নিচ্ছি তোকে। আচ্ছা দেখিস এখন, তারপর আনিতার দিকে আর তাকাস না। রাত ৯টার দিকে বার্থডে পার্টি শেষ হয়ে যায়। জয় আর যারা কিছুক্ষণ আগেই বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। ওদের দুজনের বাসা একই দিকে, সেজন্য একসাথেই বের হয়েছে দুজন। থাকার জন্য বেশ জোরাজুরি করলেও ওরা দুজন রাজি হয়নি। রোদেলা আর তাসকিয়াও বাসায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। আনিতা অনেকবার করে বলছে জেরিন, শুভ, রোদেলা, তাসকিয়া ওদের চারজনকে থেকে যেতে, কিন্তু ওরা রাজি হচ্ছে না। তখনই ফায়েজ এসে আনিতাকে বলে, আনি বুড়ি একটু এদিকে শোন। ফায়েজের ডাকে আনিতা ওদের চারজনকে আসছি বলে রুম থেকে বেরিয়ে গেল। ফায়েজ আনিতাকে ছাদের সিঁড়ির দিকে নিয়ে বলে, একটা কাজ করে দিতে পারবি? কি কাজ শুনি? তাসকিয়াকে যেভাবে হোক আজকে রেখে দিতে হবে প্লিজ, কোনোভাবে আজকে ওকে বাড়ি যাওয়া থেকে আটকাতে হবে তোর। এতে আমার লাভ কি? তোর লাভ কি মানে? এই যে এত কষ্ট করে তোর বার্থডে সেলিব্রেট করার জন্য ছোটো মামাকে দিয়ে বড় মামাকে সারপ্রাইজ রাজি করালাম, তোকে সারপ্রাইজ দিলাম, আর তুই বলছিস তোর লাভ কি? হ্যাঁ আমার লাভ কি, আমি বলেছিলাম তোমাকে এসব করতে। এই যে এত এত গিফট পেলি সবে কিন্তু আমার জন্য। তো প্লিজ ওকে রেখে দে না আজকের জন্য, বড় ভাইরে এই রিকোয়েস্টটা রাখ। ভেবে দেখছি। এইটুকুর জন্য আবার ভেবে দেখতে হবে? আমি যা বলবো তাই করতে পারবে? কি করতে হবে শুনি? প্রথমত তুমি আম্মুকে রাজি করাবে আজকে আমি আর আমার ফ্রেন্ডদের তোমাদের বাসায় থাকার জন্য। আমি কিভাবে রাজি করাবো সেটা জানি না। আর দ্বিতীয়ত, আজ তো আকাশে অনেক বড় চাঁদ উঠেছে, সো গভীর রাত অবধি আমাদের নিয়ে বাইকে করে ঘুরতে হবে, মানে লং ড্রাইভ যাকে বলে। তোমায় আর তাসকিয়াকে আলাদাভাবে সময় কাটাতে দিব, নো সমস্যা। এখন বলো রাজি আছো কি না? পারবো না। ওকে, তাহলে আমিও তাসকিয়াকে আটকাতে পারবো না। এই না না প্লিজ, তাহলে বলো তুমি রাজি? ওকে ওকে আমি রাজি। আচ্ছা তাহলে তোমার কাজ হয়ে গিয়েছে, তুমি যাও গিয়ে আম্মুকে রাজি করাও, আমি ওদের নিয়ে আসছি তাদের বাসায়। কথাটা বলেই আনিতা ওখান থেকে আবার রুমে চলে এলো। নানান টালবাহানা দিয়ে ওদের সবাইকে আজ রাত থাকতে রাজি করালো। বেশ কিছুটা বাদে ফায়েজ এসে আনিতা, রোদেলা, তাসকিয়া, জেরিন, শুভ ওদের নিয়ে ফায়েজদের বাসায় গেল। আজ রাতে ওরা ওখানেই থাকবে। শুভ আর ফায়েজ একসাথে থাকবে, তন্ময় আর আহিয়ান একসাথে, আর ওরা চারজন একই রুমে শুবে বলে ঠিক করেছে। রোদেলা, তাসকিয়া, জেরিন তিনজন মিলে আড্ডা দিচ্ছে, আর আনিতা শুয়ে শুয়ে আহিয়ানের কথা ভাবছে। আহিয়ান আজ সারাটা দিন আনিতার কাছে চেয়েছিল, কিন্তু আনিতা সেটা দিতে পারেনি, তাই তো কোনোভাবে ফয়েজকে রাজি করালো। আজ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর ওদের সবাইকে নিয়ে বাইকে করে লং ড্রাইভে বের হওয়ার জন্য। দিন কাটাতে পারেনি তাতে কি, গভীর রাত অবধি একসাথে ঘুরবে আজ ওরা। মনে মনে এসব ভেবে মৃদু হাসল অনিতা। এখন অপেক্ষা শুধু ফুপ্পি আর আঙ্কেলের ঘুমানোর। কিছুক্ষণ বাদে দরজায় খটখট শব্দ হতেই রোদেলা উঠে গিয়ে দরজা খুলে দিল। ফায়েজ দাঁড়িয়ে আছে দরজার ওপাশে। ফায়েজকে দেখেই রোদেলা দরজা ছেড়ে সরে দাঁড়ালো। ফায়েজ ভিতরে ঢুকে সবাইকে বলল, কোনো প্রকার শব্দ না করে পা টিপে টিপে বের হও রুম থেকে। ফার্স্ট